প্রায় 100 বছরের বেশি সময় ধরে কালীপূজো হয়ে আসছে রাজগঞ্জ থানায়। ভক্তরা মনে করেন উত্তর কালীবাড়ি, দক্ষিণ কালীবাড়ি এবং রাজগঞ্জ থানার এই কালী মন্দির একটি ত্রিকোণ সংযোগ তৈরি করে, যেই এলাকায় রাতে মা যাত্রা করেন। তাই রাজগঞ্জ থানায় অধিষ্ঠাত্রী মা কালীর পুজো হয় নিয়ম নিষ্ঠা করে। এখনো পুরনো সমস্ত প্রথা চালু রয়েছে এই পূজায়। আমাদের ঠাকুরদাদের কাছে আমরা শুনেছি, আমাদের একটা কথিত আছে যে আমাদের উত্তর কালীবাড়ি, দক্ষিণ কালীবাড়ি এবং থানার কালীবাড়ি, এই তিন কালীবাড়ির মধ্যে মায়ের একটা যাত্রাপথ আছে। সেই যাত্রাপথে আগেকার দিনে অনেকেই দেখেছেন যেখানে নাকি মা ভ্রমণ করতেন। ধরুন ওই ব্রিটিশ আমল থেকে যেভাবে হয়ে আসছিল সেভাবেই হচ্ছে। যেমন বলি প্রথার থেকে শুরু করে কোনো প্রথাতেই আমরা কোনো বদল এখনো করিনি, যেহেতু এখানকার মা এতটাই জাগ্রত। প্রায় 100 বছরের বেশি সময় ধরে কালীপূজো হয়ে আসছে রাজগঞ্জ থানায়। স্থানীয় ব্যবসায়ী, থানার অফিসার এবং আবাসিকরা মিলে এই পুজো করে আসছেন। এবারও ধুমধাম করে চলছে তারই আয়োজন। উদ্যোক্তারা জানান, এই পুজোর অধিষ্ঠাত্রী মায়ের মূর্তি বেনারস থেকে আনা হয়েছিল। সেই মাতৃমূর্তি বছরের পর বছর ধরে পূজিত হয়। প্রথমে থানার সামনে বাঁশের বেড়া এবং টিনের চালার একটি ঘরে মা কালীর পুজো হতো। পরে নতুন পাকা মন্দির তৈরি করিয়ে বেনারস থেকে মা কালীর পাথরের প্রতিমা এনে এখানে স্থাপন করা হয়। মনে করা হয় রাজগঞ্জের উত্তর কালীবাড়ি, দক্ষিণ কালীবাড়ি এবং থানার এই কালী মন্দির ত্রিকোণ সংযোগ তৈরি করে, যেই এলাকায় মা কালী রাতে পরিক্রমা করেন। তাই রাজগঞ্জ থানায় মা কালীর পুজো হয় ভক্তি এবং নিষ্ঠা ভরে। এখনও পুরনো সমস্ত নিয়মকানুন প্রতিপালিত হয়। পুজোর উদ্যোক্তা সুনীল কুমার দাস এবং অরিন্দম ব্যানার্জি জানান, আগামী 12 তারিখ জেলা পুলিশ সুপার এবং বিধায়ককে নিয়ে উদ্বোধন করা হবে এই পুজোর। এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বারোয়ারি পুজো না, এটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠিত পুজো। 100 বছরের কাছাকাছি হবে এই পুজো। শুধু থানা এখানে একা করে না, আমাদের থানার সহযোগিতা নিয়েই এই পুজোটা অনুষ্ঠিত হয়। কালী পুজোর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, এবং যে পুরোহিত আগে পুজো করতেন তারই ছেলে বিগত উনি গত হয়ে যাওয়ার পর তারই ছেলে এই পুজো করে আসছে। এখানে অন্য কোনো পুরোহিত আসে না। প্রতি বছর যেভাবে পুজো হয় সবখানে, আমাদের এখানে 12টা অমাবস্যাতেও পুজো হয়। 12 তারিখে আমাদের এই পুজো উদ্বোধন হবে, তারপরের থেকে পরের দিন সকালবেলার থেকে আমাদের প্রসাদ বিতরণ এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই 14 তারিখ পর্যন্ত আমাদের এখানে চলবে। অনেক পুরানো একটা থানা, আপনারা জানেন ভক্তিনগর তেঁতুলিয়া মিলে, মানে ভারত স্বাধীন হওয়ার আগের থানা এটা। এবং আগে ভক্তিনগর আমাদের যত থানাগুলো আছে এখানকার, ভক্তিনগর আমাদের এনজিপি, এগুলো সব রাজগঞ্জ থানার অধীনস্থই ছিল। তো যেটা আমরা বাবার কাছে শুনেছি, তখন আমাদের জন্ম হয়নি। সেই সময় এখানকার একজন ব্যবসায়ী আছেন, তাদের সঙ্গে এখানকার তখন ওসি ছিলেন এবং আমার বাবা নিজেও ছিলেন। এই মূর্তি তখনকার দিনে বেনারস থেকে আনা হয়েছিল গাড়ি করে, থানার জিপে করে। তো আমাদের কিন্তু এই রাজগঞ্জ এলাকার মধ্যে আমাদের উত্তর কালীবাড়ি, বাজার কালীবাড়ি এবং এই আমাদের থানার কালীবাড়ি, এই তিন কালীবাড়ির মানে ঐতিহ্য দীর্ঘদিনের। এবং এলাকার যত বিয়ে হয়, যত অনুষ্ঠান হয়, এই কালীবাড়িতে কমসে কম একবার সেই মানুষরা আসবেনই সেই পুজো দিতে। তার জন্য এই পূজা, এই পূজার গুরুত্ব একটু আলাদা আমাদের রাজগঞ্জবাসীর কাছে। তার জন্যই যেই নিয়ম ধরে, ধরুন ওই ব্রিটিশ আমল থেকে যেই নিয়মে এই মন্দিরের পূজা হয়ে আসছে, এখন আধুনিকতার ছোঁয়া অবশ্যই লেগেছে। সামনে মণ্ডপ হচ্ছে, আলোকসজ্জা হচ্ছে, কিন্তু পুজোর যেই ব্যাপারটা সেটা কিন্তু যেভাবে হয়ে আসছিল সেভাবেই হচ্ছে। তার মধ্যে যেমন বলি প্রথার থেকে শুরু করে কোনো প্রথাতেই আমরা কোনো বদল এখনও করিনি, যেহেতু এখানকার মা এতটাই জাগ্রত। এই বদলে আমরা কেউ চাইনি যে এই প্রথার কোনোরকমভাবে কোনো বদল হোক।